সৌনক রাগ করছে আমি বলছি এই ফেস্টিভ সিজনে কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছি তো সেটা মানুষে কি চিল্লে চিল্লে বল আমি বলবই চিল্লে চিল্লে ঠিক আছে না হলে কিন্তু পুদুম পাবলিক মার খাবে না না মানে আমাদের ডেইলি ব্লগ করতে সুবিধা ব্যবসা থাকার জন্য বিয়ে করতে হবে কারণ আমরা লিভিং করাটা সাজেস্ট করছি তো আমাদের বাড়িতে কারে হয় লিভিং ওই আলাদা করে কিছু পাবো আর এটা একটা আমাদের লাইফের একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব এই দেখো শুভ অষ্টমী সবাইকে তার মধ্যে দেখো আজকে তো অষ্টমী নবমী একসঙ্গে তার মধ্যে বেলা একটার সময় সৌনক এখন জুতো পালিশ করছে তাও কোনো রকম কোনো কিছু প্ল্যান ছিল না বেরোনোর করার আমি নর্মালি এসেছি তার মধ্যে ভিডিও এডিট করা বাকি ছিল সেগুলো করলাম দিয়ে ওর পেটে আবার প্রবলেম শুরু হয়ে গেছে মেয়েদেরও একদম উপরে তাড়াতাড়ি করতে বলছি এই জামার সঙ্গে কে এই গামবুটটা পরে আমার জানা নেই ঠিক আছে ডাউন করে দিচ্ছি আমি ওকে আমি ইচ্ছা করে হিল পরি না বিশ্বাস কর শোন এটা গায়ে দিবি না চ চ চ আবার জুতো পরবে এখন কোথাও উঠতে পারবে না করে করবে তো সবাইকে শুভ অষ্টমী এই ব্লগটা হয়তো যেতে একটু দেরি হবে আর অষ্টমী কি নবমী কোনটা জানি না বাবা আর আমাকে দেখো কেরম আমি ওইসব অনেকক্ষণ ওয়েট করছি ঠিক আছে আমাকে ইচ্ছাকৃত সৌনগ্রাম জ্বলিয়ে পুড়িয়ে দিচ্ছে বিরক্ত লাগে তার মধ্যে জ্বলিয়ে পুড়িয়ে দিচ্ছে লুজ মোশন হয়েছে এটা কে বলেছে চল তো পালিশ করতে আমি একদমই সাজিনি আমি পরেছি এই গোল্ড নেকলেসটা আর পিঙ্ক কালারের শাড়িটা চল আমাকে পুরো ভীষণ ইয়ে লাগে চল একটুখানি ঘোরাফেরা হবে আজকেই তো লাস্ট আর কি করবি আজকেই লাস্ট কালকে আবার দশমী হয়ে যাবে নিজেকে যাতে ভালো লাগে মানে সবসময় মানে আমার সঙ্গে পাল্লা দেওয়ার মন্দির পুরো ফাঁকা মনে হচ্ছে এ বাবা ভালো মেয়ে দেখতে পাচ্ছি না ভালো মেয়ে আছে আরে এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে আমাদের বাড়ির কাছে সৌনক সুন্দর সুন্দর মেয়ে দেখবে আর আমি ছেলে কচি কচি এই হচ্ছে আমাদের হংসেশ্বরী মন্দির এখানে প্রতিবারই অষ্টমীর সময় ভিড় হয় কিন্তু সৌনকের কপাল খারাপ কোনো সুন্দর শাড়ি পরা মেয়ে নেই আর সৌনক কি খুব কষ্ট পাচ্ছে আমিও পাচ্ছি ভালো ছেলেও নেই এই দেখো এতক্ষণ আমি ভালো করে নিজেকে ব্যাক ক্যামেরায় দেখছি এই জামদানিটা এটা জামদানি এটা আমি আমার শিওর নয় এটা কিনেছি হচ্ছে কাঁচরাপাড়া থেকে আর এই নেকলেসটা আমি নিজেকে গিফট করেছিলাম ভেবো না আমার কোনো সুগার ড্যাডি দিয়েছি নিজেই নিজেকে দিয়েছিলাম সৌনকও দেয়নি ও কিছু দেয় না আমরা জাস্ট একটু চন্দননগরে এলাম তার মধ্যে সৌনকের পেয়ে গেল পায়খানা সোনাকে তো সোনাকে পটি পেয়ে গেছে সব সময় এসব নিয়েও ডোবাবে ভালো লাগে না চল কি করবি জানা তাহলে আমরা খাবো ভেবেছিলাম একটু বাইরে আসতে না করেছিলাম আমরা বেরিয়ে যাচ্ছি কারণ দেখো শরীর খারাপ নিয়ে তো আর কোথাও দাঁড়ানো যায় না পেট খারাপ নিয়ে ভালো যায় লোক প্রবলেম নিয়ে সেটা আরো ইরিটেটিং হয়ে যাবে তো এই দেখো চন্দননগরে এসেছিলাম আমরা একটুখানি বেশিক্ষণ থাকতেও পারলাম না জাস্ট 5 মিনিটও নয় সবাই বেশ ঘোরাফেরা করছে শাড়ি ফাড়ি করে ভালো লাগছে দেখতে ঘোরা হলো এইটুকুই যা কিন্তু খাওয়া দাওয়াটা কি হবে জানি না অষ্টমীর ব্লগটা তো কন্টিনিউ করতে পারিনি সকালবেলা সৌনকের এমন শরীর খারাপ হলো লুজ মোশন হলো তবে ভেবো না যে ও মানে পটি করে ফেলেছে এরকম সিচুয়েশান হলো কিছু করার নেই পেট ফেট খারাপ হলে না কোথাও খেয়েও মজা নেই তো সেই জন্য আমরা ওটা পোস্টপোন করে আইটিআই চলে গেলাম আইটিআই ব্লগটা তো তোমরা দেখলে আজকে আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে আর একটু মানে লাঞ্চ করতে বাইরে খাবো দাবো তো অষ্টমীরটা এটাই কন্টিনিউ করছি কারণ শাড়ি পরে যাওয়ার কথা ছিল বাট এটা আমার কাছে অনেক কমফোর্টেবল আর ভালো লাগছে না সাজগোজ জামাকাপড় পরতে তো আমি একটু পাড়ার ঠাকুরটা দর্শন মানে প্রতিমাটা একটু দেখবো একটু পাড়াতে দাঁড়িয়ে দেন ওর বাড়ি যাবো দেন কিছু এডিটিংয়ের কাজ আছে করে আমরা খেতে বেরিয়ে যাবো
তো ওর বাড়ি যাওয়ার আগে একটু পাড়ায় দাঁড়িয়ে গেলাম আর কি, এত সুন্দর পুজো হচ্ছে। মানে পাড়াতে সেরকমভাবে টাইমই দেওয়া হয় না, মানে আশাই হয় না, ঠিক আছে, কিন্তু যতই বলো সবার কাছে, যতই বাইরে বাইরে থাকি না কেন, পাড়া একটা ইমোশন, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আর এত সুন্দর প্রতিমার মুখ না দেখে না দাঁড়িয়ে কীভাবে অন্য কোথাও চলে যাই, তাই সবার আগে ওখানে যাওয়াটা ম্যান্ডেটারি। আর আমি ভাবলাম যে ঠাকুরের সঙ্গে একটাও ছবি বা সেলফি নেই, তো একটা তো বানতা হয়। আর দেখছো পুজোর সময় সবাই আসে, আনন্দ করে, একটু পাড়াতে বসে আড্ডা দেয়, সারা বছর তো যে যার তার তার, প্লাস এখন মানুষের ভিতর ভিতর এত খেয়ে খেয়েই যে ওই ইউনিটি ব্যাপারটাই এখন নষ্ট হয়ে গেছে। তবু যে সমস্ত পাড়াগুলো বেঁচে আছে, যেখানে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আর সব থেকে মজার জানো কাদের, বাচ্চাদের। তো আমি সৌনকের বাড়ি এসে আধ ঘন্টা ধরে বসেছিলাম, আধ ঘন্টা না, তো চান্দান করবো না নাকি, করলাম এডিট ফেডিট করে, এখনো আমরা এখন খেতে যাব। আর তার মধ্যে তো লুজ মোশন হয়েছে আজকে, আর প্যান্টে করে ফেলবি না, নট উল্টো পাল্টা কথাবার্তা। তো আমরা এখন যাচ্ছি একটু খেতে, খাওয়া দাওয়া করতে, এতক্ষণ এডিট করলাম, আর কোথায় খেতে যাচ্ছি সেটা গিয়ে দেখতে পাবে। তবে ওটা হচ্ছে খুব সস্তার পুষ্টিকর একটা খাবার দাবার, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সও ভালো, আর খাবার দাবারের দাম অনুযায়ী কোয়ালিটি কোয়ান্টিটিও খুব ভালো। তো বললাম চলো খাওয়া যাক, কারণ কালকে তো থাকছে না, তো আজকে দিনটা ইতি গজ করার জন্য যাচ্ছি। তো চলো, আর তার সঙ্গে তোমাদেরকে একটা আমাদের লাইফের একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করবো। আচ্ছা চল, আমরা তো চলে এসেছি কপারকেটের সামনে, কিন্তু জায়গা হবে কিনা এটাই সব থেকে বড় ম্যাটার না, সব মামনিরা এসেছে সব খেতে, হবে খিদে পেয়েছে কেন দেখে আসবো না, তো কোথায় খুললে ভাই ক্যাফেই খুলতে হবে, রেস্টুরেন্টই খুলতে হবে, আমাদের পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এখন ওয়েটিং লিস্টে আছি, বললো যে 5 মিনিট দাঁড়ান হয়ে যাবে দুজন, এবার কেউ তো কাস্টমার ছাড়তে চায় না না, তবে প্ল্যানে রয়েছে জিমের তলায় ক্যাফে, জিমটা পুজোর বন্ধ থাকবে আর ক্যাফেটা চলবে, তো আমরা খেতে চলে গেছিলাম, আমাদের কাছাকাছি খুব একটা দূরে নয় একটা রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি এর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আর ফুড কোয়ালিটি দাম অনুযায়ী ভীষণই ভালো ছিল কথাটা বলতে হচ্ছে, কারণ আমরা যেরকমটা এক্সপেক্ট করেছিলাম এটা এমন না যে নতুন কোনো জায়গা, আগেও অনেক খেয়েছি, আমি ইচ্ছাকৃতই নামটা বলছি না, দরকার নেই, আমি তো কোনো ফুড ব্লগিং করতে আসিনি। তবে এক্সপেক্টেড পেলাম না, কোয়ান্টিটি পুজোর জন্য অনেক কম পেলাম, কোয়ালিটি যে হেভি কিছু আছে, কোয়ালিটি অনেক ড্রপ করেছে, বাট একটা সময় ছিল বেস্ট, মানে আগের বছরও পুজোতে এখানে খেয়েছিলাম, মানে সাধ্যের মধ্যে একদম দারুণ টেস্ট আর কোয়ান্টিটি দুটোই ছিল। তো যাকে কোনো কারণে ড্রপ হয়েছে, আই হোপ আবার বেটার হয়ে যাবে, সেটা কোনো বড় বিষয় নয়। আমরা নিয়েছিলাম হচ্ছে রাইস, ফ্রাইড রাইস, নর্মাল রাইস আর চিকেন ভর্তা, বেশি কিছু খাবো না কারণ সৌনকের আবার পরের দিন বেরোনো ছিল, তো সেই জন্য। আর আমার অতটাও বাইরের খাবার অল্প আমি খাই, বেশি পেট ভর্তি করে খাই না, তাও সৌনককে বললাম যে দেখ তুই কিন্তু বুঝে খা, রাস্তায় গিয়ে যদি আবার পেট খারাপ করে তখন কিন্তু ফেসে যাবি পুরো। তো দেখছো আমি খাচ্ছি, ও ভিডিও করছে। আর একটাও কথা কি বলতো, মানে তবু যেহেতু কি বলো, যারা জিম টিম করে না যে সমস্ত ছেলেরা, মানে সিরিয়াসলি করে, তাদের কিন্তু খাওয়া দাওয়াতে কোনো ত্রুটি থাকে না, মানে খাওয়া দাওয়াটা একদম গুছিয়ে তারা করতে পছন্দ করে। সৌনকের সামনে কয়েকটা মেয়ে বসেছিল, আমি বললাম যে দেখ মেয়ে ফেয়ে দেখ, ও বাবা ওর ওইসবে কোনো ইন্টারেস্ট নেই, ওখানে খাবে, খাবার দিকে ধ্যান, ওর জন্যই আলাদা করে। আর একবার আমরা সাদা একটার ভাত নিয়েছিলাম, বিকজ কোয়ান্টিটিটা কম বলছিলাম না তোমাদেরকে, তো তারপর খাওয়া দাওয়া করলাম, প্রাইস ঠিকঠাক ছিল, তবে ওই আর কি। তো তারপরে খাওয়া দাওয়া করে এই অ্যাম্বিয়েন্সটা দেখে নাও সবাই, পুরো একদম প্রত্যেকটা রেস্টুরেন্ট মানে পুরো প্যাকড আপ, যাকে ভালো মানুষ পুজোর কটা দিন আনন্দ করছে, ফ্যামিলিকে নিয়ে মি টাইম কাটাচ্ছে, খারাপ কি। তো তারপর খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। সৌনক রাগ করছে, আমি বলছি এই ফেস্টিভ সিজনে কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছে, তো সেটা মানুষে কি চিল্লে চিল্লে বল, আমি বলবোই চিল্লে চিল্লে বল, সেরকম না বলবো, তাহলে তোর রেস্টুরেন্টে কেউ যদি সামনে বসে এরকম ভাবে চিল্লে চিল্লে বলে ভালো লাগে, হ্যাঁ গো বিজনেস পলিসি এরকম বল, আমাদের লাইফ আপডেটটা হচ্ছে আমাদের বিয়েটা কবে বল, পাক্কা তো একদম, আবার বলে রে মুখ দিয়ে, সাবস্ক্রাইবার হলে আমাদের বিয়ে হবে, এই ভিডিওটা কিন্তু থাকবে, ঠিক আছে।
না হলে কিন্তু পুদুম পাবলিক মার খাবি না না মানে আমাদের ডেইলি ব্লগ করতে সুবিধা ব্যবসা থাকার জন্য বিয়ে করতে হবে কারণ আমরা লিভিং করাটা সাজেস্ট করছি তো আমাদের বাড়িতে পারে হয় লিভিং ওই আলাদা করে কিছু পাবো আর তো সেই জন্য আমাদের খাওয়া দাওয়াটা করলাম ভালোই হলো পেট বলে শৌন কবর গাদা গাদা গেলে মানে বহুতই খাবার কি কি দেবে লাগি খাবো না পেট খালি করে খেতে আসি পেট খালি করে খেতে আসি তাহলে কি ভরপুরটা খেয়ে আসবো বাড়ি থেকে কি ভাত মাংস খেয়েই আসবো ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমরা বের হচ্ছি চল তাহলে আজকে এই হলো খাওয়া দাওয়া আজকে আজকে ভিডিওটা দেখো আমরা এখানে কন্টিনিউ করলাম তোর আবার পায়খানা পাচ্ছে না 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 আজকে খারাপ হয়েছিল প্যান্টটা হেগে ফেলেছিল প্যান্টে মানে হেগে ফেলতো আরেকটু কালকে যদি আসতাম তো ব্লগটা কেমন লাগলো জানি অষ্টমীর দিনটা এভাবেই কাটালো মানে অষ্টমীর এটা মিলিয়ে মানে আমাদের দিনটা এভাবেই কাটলো ব্লগটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পেটটা এখন আমার ঠিক হয়ে গেছে কোনো অসুবিধা নেই যদি চাও তাড়াতাড়ি বিয়ে করি তাহলে 100 সাবস্ক্রাইবারটা কমপ্লিট আচ্ছা ঠিক আছে।